শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। চারটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো এবং এই সৃজনশীল প্রশ্ন চারটি সর্বকালের শ্রেষ্ঠ চারটি সৃজনশীল প্রশ্ন। সব সময় বোর্ডে এই চারটি ধরন থেকেই সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়, তো তুমি এটা গুরুত্ব সহকারে দেখবে আশা করি। আর তুমি যদি আমার পুরনো ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে তো তুমি জানোই আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের জন্য কতটাই উপকারী হয়ে থাকে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি, তার প্রথমটা হচ্ছে দুটি দ্রবণ মিশ্রিত করলে সেই দ্রবণের ক্ষেত্রে কি প্রশ্ন আসতে পারে। যেমন পিএইচ বের করো আসতে পারে, যে কোনো একটি পাত্রের ক্ষেত্রে বলতে পারে পিএইচ মান বের করো, এটা কিন্তু তোমাদের জন্য আমি ট্রিপল স্টার দিচ্ছি। পরের প্রশ্ন আসতে পারে দ্রবণ দুটি যখন মিশ্রিত করা হবে তখন সেটি অ্যাসিডীয় হচ্ছে না ক্ষারীয় হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু পিএইচ মান বের করাটাও আসতে পারে। পরের প্রশ্নটা হতে পারে যে এখানে কি কোনো বাফার দ্রবণ হিসাবে কাজ করছে কিনা সেটিকে বিশ্লেষণ করা। তো তুমি এখানে কিন্তু পয়েন্ট করবে যে সম আয়ন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিনা। যদি সম আয়ন প্রভাব লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই সেখানে বাফার দ্রবণ হিসাবে তুমি সেটাকে দেখাবে, অর্থাৎ কিছু পরিমাণের অ্যাসিড অথবা কিছু পরিমাণের ক্ষার যোগ করার ফলেও দ্রবণের পিএইচ মানের পরিবর্তন হচ্ছে না, সেই সংক্রান্ত ব্যাখ্যা করবে। তো তুমি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি একটা সৃজনশীল প্রশ্ন এখানে রেখেছি। তিনটি আলাদা আলাদা পাত্র দেওয়া আছে, এখানে কে এর মান দেওয়া আছে, বলা আছে বি এবং সি পাত্র যখন মিশ্রিত করা হবে দ্রবণের পিএইচ মান কেমন হবে নির্ণয় করতে, উদ্দীপকের এ এবং বি দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে সেটিকে বিশ্লেষণ করতে, কিংবা এক্ষেত্রে কিন্তু আলাদা করে পিএইচ মান বের করা নিয়ে প্রশ্ন আসতে পারে। মানে এই দুটি দ্রবণকে মিশ্রিত করলে পিএইচ মান কতটা হবে সেটিকে নির্ণয় করা, কিংবা বলা থাকতে পারে যে কতটুকু পরিমাণের অ্যাসিড বা ক্ষার ঢাললে সেটা প্রশমিত হবে। তো যে কোনোভাবে বিশ্লেষণমূলক প্রশ্ন পাও না কেন এই বেসেই প্রশ্নটা অ্যান্সার করবে। তো শিক্ষার্থীরা এরপর যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটা আসতে পারে, যেটা এ পর্যন্ত বহুবার এসেছে, অগণিত সংখ্যকবার এসেছে, সেটা হচ্ছে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন। তো এক্ষেত্রে দেখো কেপি এবং কেসি এর রাশিমালা গণনা করতে বলতে আসতে পারে, কিংবা বিযোজন মাত্রা যদি দেওয়া থাকে এখানে আলফা যেটাকে আমরা বিযোজন মাত্রা বলছি সেখান থেকে কেপি এর মান হিসাব করা বা কেসি এর মান হিসাব করা। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে আগে রাসায়নিক বিক্রিয়াটির কেপি এবং কেসির রাশিমালা নির্ণয় করে নিতে হবে। এরপর যেটা আসতে পারে লাস হাতেলিয়ারের নীতির প্রভাব, অর্থাৎ তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার পরিবর্তন করলে সেই ক্ষেত্রে কি ঘটবে। তো শিক্ষার্থীরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এখানে ট্রিপল স্টার দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তাপমাত্রা ও চাপের ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে, ঘনমাত্রা নিয়ে তেমন প্রশ্ন আসে না। তো দেখো একটা সৃজনশীল প্রশ্ন আমি এখানে রেখেছি যেখানে কেপি এর রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, দেখতেই পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু তেমন বেশি বিক্রিয়া নেই, তো বিক্রিয়াগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঘ নাম্বার হচ্ছে সর্বোচ্চ উৎপাদ প্রাপ্তির জন্য লাস আতেলিয়ারের নীতির প্রভাব আলোচনা করো। তো শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা 3 নাম্বার সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি, যেখানে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল থেকে প্রশ্ন আসতে পারে এবং এটা দ্রাব্যতা নির্ণয় করা আসতে পারে কিংবা দ্রাব্যতার গুণফল নির্ণয় আসতে পারে। মানে হয়তো তোমাকে দ্রাব্যতা দিয়ে বলবে দ্রাব্যতার গুণফল নির্ণয় করো, কিংবা তোমাকে এখানে দ্রাব্যতার গুণফল সরাসরি নির্ণয় করতে বলা হতে পারে। এরপর হচ্ছে দ্রবণ দুটিকে যদি মিশ্রিত করা হয় কোনো অধক্ষেপ পড়বে কিনা, এইরকম প্রশ্ন যদি আসে সবসময় দেখবে তোমাকে হয়তো এখানে সলিবিলিটি প্রোডাক্ট অর্থাৎ কেএসপির মান অথবা কেআইপির মান যে কোনো একটিকে উল্লেখ করে দিবে, আর বিপরীতভাবে আরেকটির মান তুমি বের করে নিবে, তখন কম্পেয়ার করবে যে কোনটির মান বেশি কোনটির মান কম, সেইখান থেকে তুমি অধক্ষেপ পড়ে কিনা বিশ্লেষণ করে দেখাবে। এখানে দেখো আমি একটা সৃজনশীল প্রশ্ন রেখেছি, প্রথম পাত্র ও দ্বিতীয় পাত্র, এই পাত্র দুটি থেকে তোমার এডিশনাল কিছু ইনফরমেশন পাশে দেওয়া আছে। তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথম পাত্রের দ্রাব্যতার গুণফল নির্ণয়। তো প্রথম পাত্রের দ্রাব্যতার গুণফল তুমি নির্ণয় করবে। এরপর ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকের দ্রবণকে মিশালে অধক্ষেপ পড়বে কিনা, মানে এই দ্রবণ দুটিকে একত্রে করলে কোনো অধক্ষেপ পড়বে কিনা। তো এক্ষেত্রে ওয়াইজ হবে তুমি আগে এখানে রাসায়নিক বিক্রিয়াটাকে লিখবে, এরপর সেখান থেকে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলকে কম্পেয়ার করবে। এরপর আমরা যে সৃজনশীল প্রশ্নটি দেখব সেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অণুর গঠন ও বন্ধন কোণ সংক্রান্ত অণুতে বিদ্যমান সংকরণ ব্যাখ্যা নিয়ে প্রশ্ন আসতে পারে, যেটা 2021 সাল এবং 22 সালের শর্ট সিলেবাসের আলোকে খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মনে রাখবে এসপি sp2 sp3 সংকরণ নিয়ে বেশিরভাগ প্রশ্ন আসবে, কোনো জটিল ধরনের সংকরণ নিয়ে প্রশ্ন আসবে না, যেমন d2 sp3 এই ধরনের প্রশ্ন কম আসতে পারে, তবু দেখে যাওয়াটা ভালো। তারপর অণুতে হাইড্রোজেন বন্ধন যদি থাকে তা ব্যাখ্যা করতে বলা হতে পারে, মানে ভৌত অবস্থা নির্ভর প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধন কোণ নির্ণয়, তুলনা এবং আকৃতির ভিন্নতার কারণ নিয়ে প্রশ্ন আসতে পারে, এটা মনে রাখবে। এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রনের মধ্যকার যে তুলনাটা হবে, এবং এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, যেটা হচ্ছে যোজনী বন্ধন মতবাদের আলোকে আমরা ব্যাখ্যা করে থাকি। যেহেতু পরীক্ষার সামনে এখন আর নতুন করে এই ভ্যালেন্স বন্ড থিওরি সম্পর্কে জানার সময় নেই, কিন্তু তোমরা ফিক্সড কয়েকটা অণুর আকৃতি এবং বন্ধন কোণ জেনে যাবে। তো শিক্ষার্থীরা, এখানে আমি বেশ কয়েকটা অণু নিয়ে আলোচনা করেছি, পানির অণু, হাইড্রোজেন সালফাইড, তারপরে অ্যালকোহল এবং অ্যামোনিয়ার অণুর, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর, যৌগটি তরল কেন সেটি ব্যাখ্যা। তাহলে পানি কেন তরল এবং অ্যালকোহল কেন তরল সেটির ব্যাখ্যাটা তুমি করবে, তবে এটার পিছনে যে কারণ সেটা কিন্তু হাইলাইট অবশ্যই করতে হবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ড সম্পর্কে কিন্তু সঠিক ব্যাখ্যা তোমাকে এখানে দেখাতে হবে এবং চিত্রটা সহকারেই দেখাবে। পরের প্রশ্ন হচ্ছে 2 নং এবং 4 নং এর যে অণুগুলো রয়েছে তার ভৌত অবস্থা একই কিন্তু আকৃতি ভিন্ন। তো আকৃতি যখনই বলবে তখন কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরির আলোকে এই আকৃতিগুলোকে ব্যাখ্যা করব। তো শিক্ষার্থীরা, ইনশাল্লাহ 100% কমন পেতে পারো এই সৃজনশীল প্রশ্নগুলো পড়লে। তোমাদের জন্য শুভকামনা।